আসসালামু আলাইকুম এবং সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা আছি চট্টগ্রামে জিপি স্টার ইফতার আয়োজনে। গত বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে এই জিপি স্টার ইফতার মাহফিল। তো আমরা আজকে চট্টগ্রামে আছি এবং চট্টগ্রামের জিপি স্টার সাবস্ক্রাইবাররা সবাই একসাথে ইফতার করবেন। আমরা তার সাথে কথা বলবো এবং আপনাদের কাছে তুলে ধরবো কেমন হয় চট্টগ্রামের জিপি স্টার ইফতার আয়োজন। কতদিন ধরে গ্রামীণফোন সিম ব্যবহার করা হচ্ছে? গ্রামীণফোনের সিম ব্যবহার হচ্ছে 2007 থেকে। আমি 2003 সাল থেকে মোবাইল ফোন ইউজ করি, তখন থেকে আমার একটাই নাম্বার, সেটাও জিপি। প্রায় 10 বছর ধরে কন্টিনিউ, 23 বছর যাবৎ আমি গ্রামীণফোনের সাথে জড়িত। 16 বছর যাবৎ গ্রামীণফোন ব্যবহার করছি। তো আজ পর্যন্ত আমি গ্রামীণফোনকে ছেড়ে যেতে মানে পারিনি, গ্রামীণফোনের সাথেই আছি। নির্বিচ্ছিন্ন নেটওয়ার্ক বলেন, যেখানে যাই, আমি দুর্গম পাহাড়েও কাজ করি, তো সেখানেও কিন্তু আমি গ্রামীণফোনকে সাথে নিয়ে যাই। এবারের ইফতার আয়োজনের একটা বিশেষ আকর্ষণ ছিল ভিআরের মাধ্যমে মক্কা এবং মদিনা এক্সপিরিয়েন্স করতে পারা। অর্থাৎ আমাদের জিপিএসএ সাবস্ক্রাইবার যারা আসছেন তারা একটা ভিআর হেডসেট ইউজ করে চট্টগ্রাম থেকেই দেখতে পাচ্ছেন মদিনা এবং মদিনার সব প্রিয় জায়গাগুলোকে। গ্রামীণফোন আসলে কেন এই ইফতার আয়োজনটা করে থাকে প্রতি বছর? ওকে, আসসালামু আলাইকুম। প্রতি বছর না, এবারও আমরা গ্রামীণফোনের স্টার ইফতার প্রোগ্রাম আয়োজন করেছি। একসাথে আমরা একটা ইফতার করব এবং এটা শুধু ইফতার করার জন্য নয়, এর পাশাপাশি তারা কিন্তু আমাদেরকে অনেক মূল্যবান মতামত দিয়ে থাকেন এবং সেই মতামতগুলো কিন্তু কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের নেটওয়ার্ক এবং অন্যান্য সেবার মান কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করার চেষ্টা করে থাকি। আজকের এই ইফতার আয়োজনটা কেমন লাগছে ভাই? অনেক অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, সব কিছুই ভালো ছিল আমার। মানে এখানের যে ইফতারের আয়োজন, আসলে জিপি স্টার সবচেয়ে সেরা স্টার বলে কথা। অসংখ্য জিপি স্টার সাবস্ক্রাইবারদের নিয়ে চট্টগ্রামে শেষ হলো জিপি স্টার ইফতার আয়োজন। আমরা কথা বলেছিলাম স্টার সাবস্ক্রাইবারদের সাথে এবং আমরা দেখলাম যে তাদের গ্রামীণফোনের সাথে সম্পর্কটা কতটা সুন্দর এবং শক্তিশালী, ঠিক যেমনটা গ্রামীণফোনের নেটওয়ার্ক। আপনাদের সাথে আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে জিপি স্টার ইফতার আয়োজনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আপনিও যদি একজন জিপি স্টার সাবস্ক্রাইবার হতে চান, আপনাকে ভিজিট করতে হবে গ্রামীণফোনের ওয়েবসাইট অথবা মাই জিপি অ্যাপ। ভালো থাকবেন, দেখা হবে আবারও।